বাংলাদেশে বর্তমানে বাইকের সিসি লিমিট নিয়ে বেশ আলোচনা সমালোচনা হচ্ছে। তার প্রধান কারণ হচ্ছে প্রস্তাবিত বাজেটে আমাদের মাননীয় অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামাল 250 সিসি ক্ষমতার বেশি ইঞ্জিন সমৃদ্ধ বাইকগুলোর ব্যাপারে একটা প্রস্তাব রেখেছেন। তো এই বিষয়টা নিয়েই অনেকে ভুল তথ্য ছড়াচ্ছেন, বিশেষ করে ফেসবুকে বিভিন্ন গ্রুপগুলোতে আপনারা দেখলেই বুঝতে পারবেন যে অনেকেই বলতেছে বাংলাদেশে 250 সিসি বাইক পারমিশন পেয়ে গেছে, আবার অনেকে বলতেছে 250 সিসি বাইকের ট্যাক্স 250% করা হয়েছে, মানে নানানজন নানান রকম কথা বলতেছে। তাই আমি চিন্তা করলাম আপনাদেরকে সঠিক ইনফরমেশনটা দেওয়া খুবই জরুরি। তাই আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সঠিক ইনফরমেশনটা দেওয়ার চেষ্টা করব, সত্যি কি বাংলাদেশের সিসি লিমিট বাড়ানো হয়েছে নাকি এখনও এটা গুজব আকারে ছড়ানো হচ্ছে, আর যদি সত্যি বাড়ানো হয়ে থাকে তাহলে কত পার্সেন্ট ট্যাক্স নেওয়া হবে বা শুল্ক আরোপ করা হয়েছে, এই বিষয়গুলো আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তাই অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, আর ততক্ষণে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যেন পরবর্তীতে কোনো আপডেট মিস না হয়ে যায়। তো এনজয় করুন পুরো ভিডিওটি। সবার আগে আপনাদেরকে কিছুদিন আগের ঘটনা একটু বলি। ইফাত মোটরস অর্থাৎ যারা বাংলাদেশের রয়্যাল এনফিল্ড বাইকগুলো প্রস্তুত করবে তারা কিন্তু 500 সিসি পর্যন্ত বাইক প্রস্তুত করার জন্য পারমিশন পেয়ে গেছে। তো এটা নিয়ে অনেকে বিভ্রান্ত সৃষ্টি করছেন যে বাংলাদেশে 500 সিসি বাইক পারমিশন পেয়ে গেছে, কিন্তু এটা সত্যি না। এটা শুধুমাত্র রপ্তানি করার জন্য 500 সিসি পর্যন্ত পারমিশন দেওয়া হয়েছে ইফাত মোটরস এবং রানার অটোমোবাইলসকে। যদিও রানার অটোমোবাইলস প্রায় 2 থেকে 3 বছর আগেই এই পারমিশনটা পেয়েছে, অর্থাৎ তারা 500 সিসি পর্যন্ত বাইক প্রস্তুত করে রপ্তানি করতে পারবে। তো এবার আপনারা আশা করি বুঝতে পারছেন যে বাংলাদেশে এখন অবধি 165 সিসি পর্যন্তই পারমিশন রয়েছে, এর বেশি পারমিশন দেওয়া হয়নি এখন পর্যন্ত। তবে দীর্ঘদিন যাবৎ ব্যবসায়ীরা এবং আমাদের মতো বাইকাররা দাবি করে আসছেন যে বাংলাদেশেও 500 সিসি বাইকগুলো আনা হোক। তো এই দাবির প্রেক্ষিতে কিন্তু সরকারি পর্যায়ে এরকম সবাইকে নিয়ে বৈঠক করা হয়েছে এবং সেখানে আশ্বাস দেওয়া হয়েছে যে ভবিষ্যতে বাংলাদেশে 500 সিসি বাইকগুলো পারমিশন পেতে যাচ্ছে। তো এবার আপনাদেরকে একটু সংক্ষেপে বলে দিই যে আমাদের অর্থমন্ত্রী বাজেটের বক্তৃতার সময় বাইক সম্পর্কে কী বলেছেন, তো আমি সেটা আপনাদেরকে ব্যাখ্যা করার চেষ্টা করব। এবারের বাজেটে প্রথমবারের মতো 250 সিসির বেশি ইঞ্জিন ক্ষমতার মোটর সাইকেল আমদানিতে শুল্ক প্রস্তাব করা হয়েছে। মাননীয় অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামাল তার বাজেট বক্তৃতায় বলেন 250 সিসি পর্যন্ত মোটর সাইকেল আমদানিতে বর্তমানে 4-স্ট্রোকের ক্ষেত্রে 60% ও 2-স্ট্রোকের ক্ষেত্রে 250% শুল্ক আরোপ করা আছে। অর্থাৎ বর্তমানে 250 সিসির নিচের বাইকগুলোর জন্য কিন্তু শুল্ক আরোপ করা আছে ইতিমধ্যে। যেহেতু এর আগে 250 সিসির বেশি ক্ষমতার বাইকের উপর কোনো ধরনের শুল্ক আরোপ করা হয়নি, এবারেই প্রথম আরোপ করা হচ্ছে। তাই তিনি বলেন 250 সিসির বেশি ক্ষমতার মোটর সাইকেলের আমদানিতে 4-স্ট্রোকের ক্ষেত্রে 100% এবং 2-স্ট্রোকের ক্ষেত্রে 250% শুল্ক আরোপ করার প্রস্তাব রেখেছেন। তো আপনারা এবার বুঝতে পারলেন 250 সিসির বেশি যে বাইকগুলো রয়েছে তো সেই বাইকগুলোর 4-স্ট্রোকের ক্ষেত্রে 100% এবং 2-স্ট্রোকের ক্ষেত্রে 250% শুল্ক আরোপ করা হয়েছে। তো এখন আপনাদেরকে আমি বলি বর্তমানে বাংলাদেশে এমনকি সারা বিশ্বেই 2-স্ট্রোকের বাইকের উৎপাদন বন্ধ বা বিক্রি করা হয় না। সুতরাং 250% যে শুল্ক প্রস্তাব করা হয়েছে এটা কিন্তু 2-স্ট্রোক বাইকের ক্ষেত্রে। তো যেহেতু এটা বিক্রি করা হয় না তাই বাংলাদেশে আসার সম্ভাবনা নাই, তাই এটা নিয়ে চিন্তা করার কিছু নাই। জাস্ট এটা মনে রাখেন শুধুমাত্র 4-স্ট্রোক বাইকের ক্ষেত্রে, যেটা 250 সিসির বেশি, তার জন্য 100% শুল্ক আরোপ করা হয়েছে। এবার আপনারা আশা করি বুঝতে পারছেন যে আমরা ভুল করে হলেও বা অনেকে হয়তো ইচ্ছাকৃতভাবেও 2-স্ট্রোক বাইকের যে শুল্কটা অর্থাৎ 250% সেটাকেই আমরা প্রচার করতেছি যে 250 সিসির উপরের বাইকগুলোর জন্য এত বেশি ট্যাক্স আরোপ করা হয়েছে বা শুল্ক আরোপ করা হয়েছে। এখানে আপনাদেরকে ব্যাখ্যা করি, সেটা হচ্ছে 250 সিসির নিচে যে বাইকগুলো রয়েছে সেগুলোকে গণপরিবহনের আওতায় রাখা হয়েছে, এই কারণে 250 সিসির নিচের যে বাইকগুলো রয়েছে বা 4-স্ট্রোক বাইকগুলো রয়েছে সেগুলোর জন্য কিন্তু 60% শুল্ক আরোপ করা হয়েছে। আর যেটা 250 সিসির উপরে সেগুলোকে বিলাসিতা পণ্য হিসেবে গণ্য করা হয়েছে, এই কারণে এর শুল্ক একটু বেশি রাখা হয়েছে, সেটা 4-স্ট্রোকের ক্ষেত্রে 100%। যেহেতু 2-স্ট্রোক বাইক এখন বাজারে আসে না বা বিক্রি হয় না, তাই 2-স্ট্রোকের কথা আপনারা মাথা থেকে ঝেড়ে ফেলুন বা 250% শুল্ক এটা মাথা থেকে সম্পূর্ণভাবে ঝেড়ে ফেলতে পারেন। আশা করি শুল্কর যে বিষয়টা রয়েছে বা যেটা নিয়ে আপনারা কনফিউশনে আছেন এই বিষয়টা একদম ক্লিয়ার। তাহলে এবার প্রশ্ন আসতে পারে বাইকের সিসি লিমিট কত করা হলো। তো এই বাজেটে কিন্তু সিসি লিমিট নিয়ে কোনো আলোচনা করা হয় নাই, যেহেতু 250 সিসির উপরে
বাইকগুলোর বিষয়ে আলোচনা করা হয়েছে বা শুল্ক নির্ধারণ করা হয়েছে। তাই আশা করা যাচ্ছে 250 সিসির উপরে অন্তত বাইকগুলো আমরা পেতে যাচ্ছি, সেটা 350 সিসিও হতে পারে, 500 সিসিও হতে পারে, এমনকি 1000 সিসি পর্যন্ত হতে পারে। কিন্তু এটা শিওর না যে কত সিসি পর্যন্ত পারমিশন দিবে। আর আমার মনে হয় এটা 500 সিসি পর্যন্ত হতে পারে, কারণ 500 সিসি পর্যন্ত যদি পারমিশন দেয় সেক্ষেত্রে অনেক বড় বড় কোম্পানিগুলো কিন্তু বাংলাদেশের কারখানা করার চিন্তাভাবনা করতে পারে। এতে করে সরকার অনেক বেশি লাভবান হবে বা বাংলাদেশের মানুষরাও লাভবান হবে, কারণ বড় বড় কারখানা যদি বাংলাদেশে তৈরি করা হয় সেক্ষেত্রে কিন্তু কর্মসংস্থান বৃদ্ধি হবে, দেশের ইনভেস্টমেন্ট বেশি হবে, তো সব দিক থেকে একটা সুবিধা আমরা পাবো। আশা করি এবার আপনারা বুঝতে পারছেন। তাই বর্তমানে আমি ভিডিওটা যখন বানাচ্ছি তখন অবধি 165 সিসি পর্যন্তই পারমিশন রাখা হয়েছে বাংলাদেশের মার্কেটের জন্য বা রাস্তায় চালানোর জন্য। এবার হয়তো অনেকের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে সিসি লিমিটটা বাড়বে কতদিন পরে বা কবে? যেহেতু এবার 250 সিসির উপরের বাইকগুলো নিয়ে আলোচনা করা হয়েছে বাজেটে, তাই আশা করা যাচ্ছে খুব শীঘ্রই এটা বাংলাদেশের বাজারে পারমিশন দেওয়া হতে পারে। সেটা কিন্তু 2022 সালের শেষের দিকেও হতে পারে, এমনকি 2023 সালেও হতে পারে, সেটা কিন্তু নির্দিষ্ট ডেট বলা হয় নাই। তো আমাদেরকে আরও কিছুদিন অপেক্ষা করতেই হবে, এছাড়া কোনো উপায় নাই। দেখা যাক বাংলাদেশ সরকার কবে এটা পারমিশন দেয়। আশা করি আপনাদের যা কনফিউশন ছিল সেটা দূর হয়ে গেছে। তারপরে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন। আর সবাইকে অনুরোধ করব ভিডিওটা শেয়ার করুন, যাতে করে সঠিক ইনফরমেশনটা সবাই পায়। তো আজকের মতো এ পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই ট্রাফিক আইন মেনে চলুন। আল্লাহ হাফেজ।